রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন অর্জান মোহাম্মদপাড়া এলাকার সামাজিক সংগঠন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির পক্ষতুন দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার এপ্রিলের 1 তারিখ বিলে ব্যতিক্রমধর্মী উগা উপায়ে দরিদ্রলর ঘরে ঘরে যাইয়ে এসব সহায়তা পৌঁছাইতে হয়। এদিন উত্তর ও দক্ষিণ যান মোহাম্মদপাড়া মোগলর হাটসহ আশপাশের গ্রামের শতাধিক পরিবারের মাঝে 15 কেজি করে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী প্রদান করা হয়। আর এই সময় সংক্ষিপ্ত উগ্রসভা অনুষ্ঠিত হয়। সভাত বক্তব্য দেয় সংগঠনের সহসভাপতি রশেদ তালুকদার, অর্থ সম্পাদক লোকমান হোসেন, সহ অর্থ সম্পাদক মঞ্জুর হোসেন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সদস্য মোহাম্মদ আজিম, মোহাম্মদ হাবিবুল্লাহ, উপদেষ্টা সদস্য মোহাম্মদ বাবর সহ আরো বোধকে। আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি একটি ব্যতিক্রমধর্মী সমিতি। এই সমিতিতে কোনো সুদ মাইক্রো ক্রেডিট কিস্তির কাজ করা হয় না। এই সমিতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বেকার লোককে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আরামত কল্যাণ কর যত হাস আছে বিক্রমে আরা সমৃদ্ধ। আলহামদুলিল্লাহ, আরা গত বছরও বন্টন করেছি এবং আর আলহামদি চিকিৎসা, বিয়ে এবং খেলা অনেক বিষয়ের রাস্তাঘাট অনেক বিষয়ের হাস করেছি। আলহামদুলিল্লাহ, আর যাতে ভবিষ্যৎ যাতে আর এভাবে গরিব তারিফান আল্লাহ আর তৌফিক দান করক। গ্রামবাসী কল্যাণ সমিতি বিগত প্রতিষ্ঠা লক্ষ্য লই আজ পর্যন্ত এলাকার যেদিক উন্নয়নমূলক কর্মকাণ্ডই প্রত্যেক কর্মকাণ্ড সহযোগ হিসেবে হাজ করি। গ্রামের বহু উন্নয়ন সাজনে অংশগ্রহণ করছি, যেমন আরা পৌর ফারবরাট রাস্তা উন্নয়ন এবং গ্রামের বাতি লাগানো থেকে আরম্ভ করি গরিব মানুষের মাইফার বিয়ের সাহায্য সহযোগিতা করছি। ক্ষুদ্র এবং যারা নিম্ন আয়ের মানুষ যারা এবং যারা মধ্য আয়ের মানুষ মোটামুটি আরা তারারে কিছু রোজারের সামনে রাখি কিছু ইফতারি দিবার চেষ্টা করছি। হয়ে দেখি আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি 2020 সালত্তন প্রতিষ্ঠার ফরিতে 118 জন সদস্য এলাকার আর্থসামাজিক উন্নয়ন গড়ি চলের। এর ভিতর সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা, এলাকার রাস্তা মেরামত, গ্রামের রাস্তাগুলোর সড়ক বাতি দন, ফৈরফার সংস্কারকরণ, করোনার ফরত্তুন নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান, বিভিন্ন ক্রীড়া আয়োজন করণ, পাশাপাশি প্রতিবছর নিয়মিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।